রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সাতটা কাজে মানুষ ধ্বংস হবে, মানে জাহান্নামে চলে গেছে। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই, কাতলুন নাস, মানুষকে হত্যা করা। তিন, আকলুর রেবা, সুদ খাওয়া। সুদ খায় যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, জাহান্নামে যাবে তারা। কিস্তিতে টাকা তোলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষে করে খাওয়া জায়েজ। আপনাকে আমি বলেছি, চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সুদের উপরে টাকা নিয়েন না। এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না। এদেশের মাটিতে এমন কোন এনজিও নাই যেখানে চাকরি জায়েজ, সব সুদের সাথে জড়িত। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত, সেখানে যেখানে চাকরি জায়েজ। ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয়। কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে, কথা ফেরত নিতে হবে না সহজে। ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়, ভিক্ষা করে খাওয়া ভালো। কিস্তিতে টাকা তোলা ভালো নয়, ভিক্ষা করে খাওয়া ভালো। সুদ খাওয়া ভালো নয়, সুদ চিরদিনের জন্য জঘন্য, নিকৃষ্ট, নেককারজনক কাজ, যার ফলাফল জাহান্নাম। সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবেই হবে, যে সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, হয় সে হবে না হয় তার ছেলে হবে, ভিক্ষুক হতেই হবে। সুদের পরিণাম নিঃস্ব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতটি কাজে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে, তার তিন নম্বর হলো সুদ খাওয়া, চার নম্বর হচ্ছে আকলু মাল ইয়াতিম, এতিমের মাল খেয়ে নেওয়া, পাঁচ নম্বর হচ্ছে আত্মাওয়াল্লি আনিস জাহাব, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, ছয় নম্বর হচ্ছে কাজফুল মোহসানাতিল মুমিনাতিল গাফেলাত, ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া, ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া, দলীয় কৌশলে, দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দলীয় দাপট দেখে একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে। বেটা, ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি? ফেরাউন ডুবে গেছে, মনে রেখো তুমি। দাম্ভিকতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ দেখিয়ে, দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, দাম্ভিকতা দেখিয়ে, স্বৈরাচারী হয়ে, স্বেচ্ছাচারী হয়ে, বদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। আপনারও নৌকা ডুবে গেছে, এ নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে। যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে, তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে, তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, হজ দিয়ে টিকতে পারবেন না, কোন পথ দিয়ে টিকতে পারবে না। জুলুমবাজ যারা, দাঙ্গাবাজ যারা, মানুষকে অপমান করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, দলীয় দাপট দেখায় যারা, তাদের নৌকা ডুবে গেছে, উঠবে না। নৌকা মহানন্দা নদীতে ডুবেনি, সাগরে ডুবে গেছে, যেখান থেকে উঠানো যাবে না। একটাই পথ, যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না, তাহাজ্জুদ পড়ে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে, নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, অসম্ভব। বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন, তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন, আলি আমালা তামলক নাফসুন লি নাফসিনি শাইআ, আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, দাঙ্গাবাজারা কোথায়, আমি আজকে রাজা ধীরাজ।
এই কথা বলে বিচার শুরু করবে, মাটির মানুষে থাকবেন একবারে নিরুহ হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রকীট ঘৃণিত খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি। আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্রকীটের বীর্যর তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি? কেন আমি মানুষকে দাপট দেখাই? আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব, আর আমি হচ্ছি শুক্রকীট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি, যাতে গোসল করা লাগে, যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমার কেন এত দাপট? আমার তো ভিত্তিই ভালো নয়। আমি যেখান থেকে এসেছি গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে, বোঝা যায় না কথা? আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ, এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো? তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি, তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না, তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের জন্য অপেক্ষা করিয়েন না। পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। আজ থেকে এই সারা চাঁপাইনবাবগঞ্জে এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে টিকলির চর থেকে নিয়ে নম্পট থেকে নিয়ে যত এলাকা আছে সব এলাকাতে আর কোনো দিন বিড়ি সিগারেট বিক্রি হবে না। সেদিন যেমন বলে গেছি যে ডুলিবিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো, মানে ডুলিবিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করবো না। বিশ ত্রিশ বছর পরে কেউ যদি বলে ডুলিবিবি, তখন আর একজন বলবে ডুলিবিবি কি গো? তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলিবিবি প্রথা ছিল, বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে, সেইটার নাম ডুলিবিবি, এখন এটা বাদ পড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় না, সবই হারাম। বত্রিশ বছর থেকে বলছি, কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না দ্রাজাক সাহেব এইটা ঠিক? সাহস হবে কোথায়? সবই যে খারাপ, একটাও যে জায়েজ নয়, একটাও জায়েজ নয়। সবাই মিলে বউ দেখতে পারে না, এটা হলো হারাম। বায়না প্রথা, বায়না করে তার হাতে টাকা দিবে, এটা হলো হারাম। থুবড়া, সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিছে, আরে বউয়ের মুখে ক্ষীর দেয়, এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে? তাহলে হিসাব, এটা গায়ে লাগে না কেন? গায়ে কি সবই পুজ? সবই পুজ নাকি একটু রক্ত নাই? আপনারা এসে ঠিক বলেছেন, আর নয় এমন কথা বলেন কি করে? জবাব দিতে হবে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত, এই নীতিতে শুধু প্রস্তুত নয়, এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত। নীতি জাতি থেকে উঠিয়ে দেবো, চাপে নবম জেলা থেকে বিদায় করে দেবো। দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠস্বরে আর থুবড়া খাওয়াবে সারা দিন, সারা রাত সব গ্রামের লোক এসে বসবে তার সামনে ক্ষীর তুলে দিবে। আশ্চর্যজনক নোংরা নীতি। আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে, খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য, পায়খানার জন্য। কেন? ওতে আছে চারটা সাক্ষী। তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব খেপে গেলেন, সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে। তখন আমি বলছি, জনাব খেপছেন কেন? শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে? পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে। আল্লাহর নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, দুইজন সাক্ষী লাগে। উকিল বাপ হারাম, চিরদিনের জন্য হারাম। উকিল বাপ চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। উকিল বাপ, উকিল বাপই নাই। খুলনাতে, চট্টগ্রামে, বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ, আর আসল বাপার বাপ নয়। ওই উকিল বাপি সেদিন থেকে বেটির বাড়ি যাবে, বেটি উকিল বাপের বাড়ি যাবে, এখন নাকি বাপ বেটি হয়ে গেছে। চাপায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? গেওরা গ্রামের সবাই নাকি ভাই, তো কার সাথে পর্দা করবে? তাই পর্দা করার কেউ নাই, এখন এর বাড়ি ও যায়, ওর বাড়ি এ আসে। সালাম তো ভুলে গেছে, বলে আব্দুর রাজ্জাক আছো গো, এ বলে ঢুকে যাচ্ছে, অথচ এ বলে ঢোকা হারাম। আসসালামু আলাইকুম, দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই, শতকরা হাজারে 999 জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে। আজ থেকে নীতি পরিবর্তন করেন, করতেই হবে।
এর নাম আত্মার সাথে জিহাদ। আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনো দিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছো, এ কথা বলবো না, দরজায় বলবো আসসালামু আলাইকুম। বলা যাবে না ইনশাল্লাহ বলছো না কেন, একটু লাভ দিয়ে উঠলে তো ভুলে যায় না, বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায় তাহলে কি করতে হবে, বাহির দরজায় যান, বাহির দরজায় যান, ওখান থেকে সালাম দিয়ে ঢুকেন। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে। দুই, আর রাজনাত মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে। এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে, এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলেমেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা, এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে। কেন, ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড়ে হাতে বলছে কী যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে, তখন নিরুপায় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে, তখন ও যাওয়ার সুযোগ পেয়েছে। কাপুরুষ, কাপুরুষ, এর নাম কাপুরুষ, এর নাম কাপুরুষ। জীবনে আমরা কোনোদিন বাজারে যাইনি, জীবনে আমরা তো বেঁচে আছি, এবং এই কথা তো দূরের কথা, কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয় তাহলে বলতে পারবে না এটা মোটা না চিকন, আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি, তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। মোটা হোক চিকন হোক তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি, অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই, আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই, তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি, তাহলে সংসার সুন্দর হবে। আর আপনাকে আর একটা কথা বলা থাকছে, সবসময় নাম ধরে কাজে বলবেন, নিজে কাজ করবেন না। এক গ্লাস পানি আপনি নিজে ঢেলে খেলেন কেন, নিজে ঢেলে খেলেন কেন? আপনি বলবেন খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো তো, ও খুশি হবে। আর যদি নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে, সেজন্য তো আমাকে বলেন। আর আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, একটু পরে বলছি যে আপনি এক গ্লাস পানি এইভাবে সামনে থ্যাকস করে দিয়ে সরে যায়েন না, এতে জান্নাত হবে না, এভাবে সংসার চলবে না। আমি আপনার কাছে আসছি একটু পরেই, সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা শেষ করে নিই। আমরা এখন রাস্তাঘাট পাকা, এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে শহরে বাজার করতে হবে, সারা দিন এর ধাক্কা খেতে হবে, ওর ধাক্কা খেতে হবে। মোহর দিনে আপনি ধাক্কা খায় আর একজনের খারাপ লাগে না, একটু লজ্জা লাগে না, একটু শরম লাগে না, একটু হায়া লাগে না, একটু খারাপ লাগে না, একটু বোধোদয় না, একটু বোধগমন, একটা আত্মমর্যাদা নেই, আত্মমর্যাদা, আত্মমর্যাদা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম শুনেন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন, এই মেয়ে কথা বলছো কেন, তখন তো কেউ তোমার জন্যই কথা বলছি আর তুমি কথা বলছো মানে, লজ্জা হয় না তোমার, শরম হয় না তোমার, হায়া হয় না তোমার, ইতস্তবোধ হয় না তোমার, বোধোদয় নেই তোমার, বোধগম্য নয় তোমার, কোন সাহসে তুমি কথা বলো, তোমার বাপ তোমাকে কিছু বলে না, যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ঝরা ধোয়া, ফুলে ধোয়া থাকবে নাকি, ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো, আমি তোমার জন্য এসেছি এই মাঠে, আমি গত বছর আসতে পাইনি, আমার একটা দুঃখ বেদনা আছে, আমি সাত করে তোমার জন্য এসেছি, তুমি মুখ খুলবে না, আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা, এটা আমি ঐকান্তিক কামনা এ দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি। যতদিনই ভাই বোন আছেন শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই, আমার এটা দাবি আপনার কাছে, শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন এটা আমার দাবি আপনার কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি, হাতে ফতোয়া লিখছি প্রায় 24-25 বছর থেকে, কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে কথা নয়। একটা মমর্ষ ব্যক্তি, জানাজা ব্যক্তি, লোককে কবরে থাকা নিয়ে প্রায় 241টা বেদাত আছে, পুরোটাই বেদাত। লোকটা মরার মরে মরে যান যায় যায়, আপনি তার পাশে সুরা ইয়াসিন পড়লেন কেন, কেন পড়বেন,
সুরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না, আপনি পড়লেন কেন? মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন, শুনেন আপনাকে বলছে, এদিকে শুনেন, মহিলাটা মারা গেছে, আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? কে বলেছে আপনাকে? আপনি এখন নখ কাটলেন কেন? নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে সব এখন বিধান বন্ধ, আপনি এখন নখ কাটলেন কেন? মোচটা ছোট করলেন কেন? পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে, গোটা শরীরের লাবা সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে ধুতে হবে, তিনবার পাঁচবার সাতবার ঝকঝকে করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সাদা কাপড় তিনটে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে ডানেরটা বামে বামেরটা ডানে, লাশের পা আগে যাচ্ছে না মাথা আগে যাচ্ছে এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে দুইজন তিনজন বক্তব্য দিতে পাবে না, চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না এগুলো একটাও চলবে না। দুই একটা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি, ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না। এই ছেলে, এই যুবক শোনো, ভিক্ষে করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না। ও ব্যাংকে চাকরিজীবী, আপনাকে বলছি, সরকার আপনাকে লোন দিয়েছে, বাড়িতে পাঁচতলা করেছে লোনের টাকায়, আপনার তো জানাজা হবে না, ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে, জানাজাই হবে না, আপনার জাহান্নাম জান্নাত পরে, জানা যায় নেই। লোন আছে যার, তার জানা জানে, যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। দেখি কে আছে এমন তার জানাজার বৈধতা দিতে পারে। মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। তার মানে কোন দিক থেকে বলেন তো, কোন দিকে পা থাকে? এই ছেলে বলো, দক্ষিণ দিকে। বলতে পারছো না কেন? খালি মিছিল অমুকের চরিত্র, ফুলের মতো পবিত্র, ওটা খুব পারে একটা সিগারেটের হিসাবে, একটু বুদ্ধি থাকে না, একটু হিসাব পাওয়া, আজ থেকে নীতি পরিবর্তন করে দাও, উপার্জন করে খাই, কারো এ বিষয়ে বলতে রাজি নই। তুমি জানো ও রাতে কী করে? তুমি যে বললে অমুকের চরিত্র, তুমি কী করে জানো তার চরিত্র? তুমি কি আল্লাহ? তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে? একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না? রুজি উপার্জন করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, ক্ষমতা নিয়ে বসবাস করবো, সাহস নিয়ে, ইমান নিয়ে বসবাস করবো। একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছি, একদিন কাপড়ের ব্যবসা করব, একদিন কোটি টাকার ব্যবসা করবো, একদিন উসমানের মতো ধনী হবো, এই মাটিতে ব্যবসা করে জাতির উপকার করবো ইনশাআল্লাহ। চাপায় নবগঞ্জে বাড়ি, সেই জন্য পাঁচ বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না, পাঁচ বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায়, এই একবার নগদ জাহান্নাম। কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। তিন ও দায়ু সালে জিক্র ফিআল আল খামাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস। এমত অবস্থায় তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে মহিলাদেরকে আরো একটি কথা বলে সামনের দিকে যেতে চাচ্ছি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো, ওরা তা দিয়ে মানুষকে মারে, এরা জাহান্নামে যাবে। দুই, নিশাউন মহিলা,
কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ মমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন এরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্না এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না, অলা ইয়াজেদ না রি হা হা এরা জান্নাতের গন্ধ পাবে না, ফাইন রি হা আল্লাহ তু যাদ মিন মাসরেতে কাদা কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এখানে জান্নাত আছে, এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, এক বছর দৌড়িয়ে যেখানে যাবে ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক মানে এই ছেলে তোমার মা এখন এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, যারা হাত থেকে বাকি দেখা যায় এটা কি ভালো পোশাক? তোমার মা যে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক পেট দিক দেখা যাচ্ছে এটা কি ভালো পোশাক? আমি শাড়ি হারাম বলিনি, তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত, নিচের দিকে নিচে চলে যেতে হবে, দেড় দুই গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে, আর শাড়ি পরে যদি বাহিরে বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে, নইলে যখন অটোতে পা উঠাবে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। শাড়ি আমি না কচ করিনি, তবে শাড়ি ভালো পোশাক নয়, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এরই নাম হচ্ছে নগ্ন পোশাক, বিনিময় জাহান্নাম। আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে, আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে, একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে একবার মাথার চুল নাড়ে, তার মানে পরিবর্তন হয়েছে, ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে দুই একটা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন কেন? ও তো আর এইসব কথা বুঝতে পারে না, ও যেতে চাইবে, আর যার সামনে দেওয়া যাবে সে কথা ধরে রাখতে পারবে না, আর আপনি দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেলা রেবা ও মুকেলা হুয়া কাতেবা হুয়া শাহেদাই হে, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ। আমি বলিনি, আমি অনুবাদক। শেষ বাক্যে তিনি বলেছেন হোম সওয়া, আজ থেকে তোবা করে উঠতে হবে, আর যেন কিস্তি না চলে, তোমার চলবে না, তোমার বাপের চলবে না, তোমার বোনের চলবে না, তোমার মায়ের চলবে না, একবারে টোটালি কিস্তিতে পেশাব করে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়াকল দিরহাম রেবা হয় আলম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা আমি বলিনি। এ কথা আমি বলিনি, আবার অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মায়াকল দিরহাম রিবা অহ আলম, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় হ্যাঁ সাদ্দ মিন সিদ্ধাতে অসালাসিনে জিনিয়ে 70 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদের পাপ বেশি হবে। তিনি বলেন আরে বা সাবুনা জুজান, সুদের 17টি ভাগ রয়েছে, আইন সারহা আইন কহরা জুলুম্মাহু, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। লজ্জা লাগে না? এই ছেলে কত টাকা সুদ খেয়েছো তুমি, লজ্জা করো না, তোমার শরম লাগে না? এই বেটা মুখ নিচু করে বসে আছো কেন? তোবা করে উঠো, ভিক্ষা করে খেতে রাজি আছি, আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো। কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আর যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম তুমি আমাকে মাফ করো, যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে। রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে এক থাপড় মেরে থাকি তাহলে আর পাপ ক্ষমা হবে না, ওটা জুলুমবাজি করা।
যদি জাকাত ওসর বের না করি তাহলে ফকিরের হক মেরে খেয়েছি। কার জাকাত ওসর ফেতরা কাকে দিতে হবে? ফকিরকে। তো আমি দিলাম না, আমি কি করলাম? ফকিরের হক মেরে খেলাম, এর বিচার পরে হবে। এক মিনিট, যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে, যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে, যারা দাম্ভিকতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই, মনে রাখবেন, কাউরও যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম, তার বিচার পরে হবে। যদি একদিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 150,000 বছর, যদি 500 বছর দেরি হয় কতদিন হবে? খুব সাবধান, বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, এক অক্ত সলাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? এক অক্ত সলাতের সমান, এক অক্ত ফরজ সলাত আদায়ের সমান, এক অক্ত ফরজ সলাত আদায়ের সমান, মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সলাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে, আমরা ধরে নিই এসার সলাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে এক অক্ত সলাতের আদায়ের সময়সীমা, 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম, বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক, কনেকে সুন্দরী করে সাজাতে হবে এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লিখা আছে, বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে, কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে দুরেকাত সলাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে দুরেকাত সলাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল, এখন ঘুমাতে গেলাম, তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা 5টার সময়, আজান হয়ে গেল, এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা 4 ঘন্টা, এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখনই তো ঘুমালাম, এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলছেন নামকা নামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জহিল্লাহ বাহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম তুমি জাগালে কেন, অথচ ঘুমিয়ে আছে 2,000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেবলই ঘুমালাম, তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, এক অক্ত সলাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 150,000 বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম? সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে একদিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার যেন নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই, সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে, কাউকে গালি না দিয়ে, দাম্ভিকতা না দেখিয়ে অল্প সময় বেঁচে থাকার চেষ্টা করুন। এক মিনিট, আমার মা নকল করছেন আমার নানির কথা। আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশের লোক যে ধান কেটে নিল তুমি কখন যাবা? তখন আমার নানা উত্তরে বলতেন,
তো হুঁ যে বললে তো আমি কি বুঝলাম, যদি চাপ দিয়ে আমার নানি আদায় করতো তখন বলতেন যে আশেপাশের লোক কাটা নেক তারপরে কাটব। তো আমার নানার জীবন তো চলে গেছে, আমার নানির জীবন তো চলে গেছে, আমার খালা সেরাজউদ্দিন হচ্ছেন আমার খালু, তো আমার নানা আমার খালার বাড়িতে বেড়াতে এসেছেন, বেটিকে দেখতে এসেছেন, এখন দেখার পরে চলে গেছে বাড়িতে, তো আমার নানি জিজ্ঞাসা করছে বেটি কেমন হয়ে আছে, এটাই হলো শব্দ আর কিছু না। এখন আমার নানি কি বুঝলেন, বেটি যে দেখা এলে তুমি তো কি বুঝলেন, হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে দেয় কীভাবে চলে গেছে, এমন হয়নি তো, দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন নাই। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখি 60 বছর বয়স, তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স 70 হয়ে গেছে, 80, আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন সম্মানিত দিনী ভাই বোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন, সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নাহলে বুঝতে পারবেন না। আমি হাদিসে একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামুরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রা হাদুক মিন কুমার রুইয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রায় তল্লাইলা তারা জুলাইনে, আমি গত রাত্রে দুইজন লোককে দেখলাম ফাতায় আনি, তারা দুজন আমার কাছে আসলো, ফাঁকা যাবে এদাইয়া, তারা আমার দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। টেনে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ফেড়ে বাম দিকে নিয়ে যাচ্ছে, আবার তার বাম দিকে লাগাচ্ছে, আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতেই ডান দিক আবার ঠিক হয়ে গেছে, যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, জিব্রাইল মাহাজা, এ কি কথা? তারা দুজন বলেন, ইনতালেক চলতে থাকেন, ফানতালেক না কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে দেখি একটা রাজুল একটা মানুষ শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে, ফাজারা বাহু তাদা দাহাল হাজারো ফানতালাক এলাই হে, তার মাথার উপরে মাংসে জোরে পাথরের বাড়ি, মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, সে পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে নানতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে, আবার নিয়ে আসছে। আমি বললাম, মা হাজা একই দৃশ্য? তারা দুজন বলেন, ইনতালেক চলতে থাকেন, কিছু না বলে আমি চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে, আলা হুসাই কোন আসফাল আছে, সেই গর্তের উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ওই তন্দুরি রুটি যে চুলাতে বানায় সেরকম, তাতা ওক্কাদ নারাও তাহাতুন, তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে, ফাইজা ইর্তাফা তাইত্তাফাহু, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে, ফাইজা খামে দাতরা যাও ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে, ফাইজা নিসাও নোরাতুন, দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উঠে উপর চলে যাচ্ছে, দুইজন জমা ধরে আছে, তাদের পরনে কোনো কাপড় নাই, দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, মা হাজা জিব্রাইল এ কি দৃশ্য? কালা, তারা দুজন আমাকে কিছু বললেন না, ইনতালেক চলতে থাকলেন, আমিও চল বললেন চলেন, আমিও চলতে থাকলাম, চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী, দেখি নদীতে শুধু রক্ত, পানি টানি নাই, কিছু নেই, রক্তের নদীর মাঝে একটা লোক আছে, পাশে একটা লোক রয়েছে, যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে, পাথর আছে, যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে
থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে, ও ভিতরে চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করছে, আবার পাথর মারছে। আমি বললাম একই দৃশ্য। কালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে। সেই বাগান দেখি খুব সুন্দর বাগান, অফিয়া সাধারণত নাজিমা। বাগানে দেখি একটা খুব বিরাট গাছ, সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন। দেখি একটা দূরে একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি আছে, ইকদুন্নারা, ও আগুনকে এভাবে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারা, তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন, মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন। আরে গাছের মাঝামাঝিতে ঘর, এত সুন্দর দামি ঝকঝকে ঘর, ঝকঝকে ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি। সব কিছু দেখলাম সেখানে, দেখি যুবক যুবতী পুরুষ নারী বৃদ্ধ সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে। তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন, আর উপরে নিয়ে গেলেন, আর একটা ঘরে ঢুকালেন। দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম, সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইবার তারা দুজনকে আমি বললাম এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন। তখন তারা দুজন বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি আপনাকে। আপনি কি দেখলেন? ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে, তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুঁকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিকে লাঠি ঢুঁকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফরাজুলুন কাজ্জাব, মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা জীবনে মিথ্যে কথা বলবে তাদের এই অবস্থা হবে, যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে। মিথ্যা কথা বললেন কেন? সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যা কথা বলতে গেলেন? কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন? হাদিস বুখারি মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন, যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে হলো মিথ্যু, বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। বিচার হলে কি হবে বুঝাই যাচ্ছে, জাহান্নাম হবে, তবে আল্লাহ ভালো জানে। দুই, ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। ফরা জুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। উনি কেমন মানুষ? মাওলানা মানুষ। হুজুর এবার আটকা পড়েছে, বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে, জরুরি। হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুরকে দিয়ে। আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে, হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল মান হাওলে, একই কথা, ছি 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 ছি, জিভা কোনো আগুনের কেঁচে দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বলছেন হাওলাই খতবাউন উম্মতেক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াত। আমি জানি না আপনার মুফাসসিরের কি হবে, আপনার মুফাসসির দিয়ারের মাটিতে এসে 3 ঘন্টা বক্তব্য দিল, তারপরে বলছে এ আয়াতের তাফসির তো আরো 2 দিন লাগবে। আল্লাহর কসম, ওরকম তাফসির দুনিয়াতে নাই। আপনি বাস্তব পরীক্ষা করবেন, এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠাও গো তাফসির মাহফিলে, বলো যে ভুল হয়েছে আর কোনোদিন করবো না। এই ছেলে শোনো, তোমাকে বলছি বাংলা তাফসির ইবনে কাসির পাওয়া যায় সবচেয়ে বড় এবং ব্যাপক, তোমার হুজুরকে বলে দিও সূরা কাহাফের 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন, তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা, আল্লাহর হস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না। তোমাকে ফাঁকি দিয়েছে, জাতিকে ফাঁকি দিয়েছে, 20,000 টাকা লস হয়েছে, আবার মুরগির গোস্ত, আবার একটুখানি বিজলে চোখ গরম। হ্যাঁ, গাড়ি পাঠাননি, আমি দেখে আসছি না, 90 সাল থেকে দেখছি। কতদিন থেকে? 90 সাল থেকে দেখছি। আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায়, কোনোদিন বলিনি গাড়ি কোথায়, ব্যবস্থাপনা ভালো হয়নি কেন, কোনোদিন বলিনি। বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যাই, তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন, আপনি এখানে বসে থাকেন। তো কিছুক্ষণ পরে বলে যে চলেন, তার মানে ওই আর সব আমলোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না, ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে, তার নাম VIP বলছে। আমি VIP হিসাব করি না কোনো দিন, যখন যেখানে যাই পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে। এরা আল্লাহর অশেষ দয়া, এর নাম দয়া। এর নাম কি? এর নাম দয়া। কোনো দিন 1 মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না, 1 মিনিট। এই যে আজকে এখানে এসেছি, কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে।
মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন, জরিমানা লাগবে। জরিমানা এলে লাগুক তো, তারপরে দেখা যায়। জরিমানা আগে লাগুক। গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি। আল্লাহকে বলি, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর একটা বলি, আমি যদি কিছু এবাদত বান্দিগি করে পার হতে না পারি, তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে, ওই দিক দিয়ে একটু বিচার মাঠে পার করে দিও কোনো রকম করে, অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো। এভাবে বলি আল্লাহকে। নিজে কিছু করে সফল হতে পারবো এমনটা মনে বলে না। সম্মানিত তিনি ভাই বোন, তারপরে আল্লাহ রাসূল বলছেন যে দুইজন বলছেন, ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, সে হচ্ছে সুদখোর, সুদ খেত, যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে, চৌচির করা হচ্ছে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন, যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, সুদ মহাপাপ, বিনিময় জাহান্নাম। কেউ যদি সুদ খায় তার উপর আল্লাহর অভিশাপ হবে, রাসূলের অভিশাপ হবে। কেউ যদি এক টাকা সুদ খায় তা হবে 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি সুদ খায়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে, অতদিন পর্যন্ত শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। ওই যে দেখলেন বিশাল গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একটা লোক দেখলেন যে লোহা হাতে করে আছে, জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে, জাহান্নামের মালিক, তিনি আগুনকে উত্তেজিত করছেন। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিব্রাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মুখটা আকাশের দিকে করেন, আমি করলাম, আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর। তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর। আমি বললাম দাঁড়ান ইয়াদখুল মানজিলি, তাহলে আপনারা দুজন ছেড়ে দেন, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা বললেন না 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 না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা মানজিল আকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। হাদিস বুখারী, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সুদের মতো নেককারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি ওসর জাকাত আদায় না করে, তাহলে সে রুজি দিয়ে জাহান্নামে যাবে। শুনুন, সে রুজি দিয়ে তার কোনো ইবাদত কবুল হবে না।